নমস্কার বন্ধুরা, আমি সুনন্দা, সুনন্দা রান্নাবাড়ি চ্যানেলে সবাইকে স্বাগত। আমার চ্যানেলে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল নোটিফিকেশনটাকে অন করে দেবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো বোয়াল মাছের তেল ঝাল। তো বোয়াল মাছের তেল ঝাল রেসিপিটা আমি কিভাবে করছি আপনারা অবশ্যই আমার সাথে থাকুন আর দেখতে থাকুন। তো আমি এখানে দেখুন মাছের পিসগুলো আমি রেখেছি, তো এগুলো আমি যে মাছের পিসগুলো রাখছি এগুলো কালো বোয়াল মাছটা আমি নিয়েছিলাম বাজার থেকে, এই মাছটাই আনানো হয়েছে। তো এই মাছটা খেতে খুব টেস্ট হয়, আর লেজের ধার থেকে বোয়াল মাছ আনলে আরও বেশি টেস্ট হয় খেতে। তো এটা কিন্তু লেজের ধার থেকেই আনা হয়েছে। আর এই রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব আর শেয়ার করে দেবেন। তো চলুন রান্নাটা আমি কিভাবে করেছি আর কী কী উপকরণ লেগেছে আপনাদের সাথে শেয়ার করছি। তো আমি এখানে কিন্তু বোয়াল মাছ নিয়ে নিয়েছি 7 পিস মতো, এরকম সাইজের দেখতে পাচ্ছেন, এই সাইজের বোয়াল মাছগুলো নিয়ে নিয়েছি। এবারে এখানে উপকরণগুলো নিয়েছি, তার মধ্যে নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা বাটা, লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো নুন, এখানে গোটা জিরে, আর এখানে রয়েছে তেজপাতা ফোড়নের জন্য, আর আছে টক দই। প্রথমে আমি মাছের মধ্যে হলুদ মাখিয়ে নিচ্ছি, এরপরে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, যেটুকু লবণ লাগবে ভাজার জন্য আপনারাও সেভাবেই দেবেন। এবার হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি, নুন হলুদ দিয়ে ভালো করে মাছটাকে মাখিয়ে নিচ্ছি। আর একটা জিনিস আমি এখানে দিতে ভুলে গিয়েছিলাম, যেটা হচ্ছে কাঁচা তেল। তো আপনারা এখানে কাঁচা তেলটা ইউজ করবেন, বোয়াল মাছ যেহেতু আঁশবিহীন মাছ তো কাঁচা তেলটা দিলে কি হয় সেটার সম্ভাবনা খুবই কম থাকে। দেখুন বন্ধুরা মাছগুলো আমি মেখে নিয়েছি এভাবে। এবারে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, নুন, হলুদ মাখানোর মাছগুলো এবার আমি এক এক করে ভেজে নেব। কড়াইতে আমি এক এক করে মাছ দিয়ে দিচ্ছি নুন হলুদ মাখানো। এখানে আমি 6 থেকে 7 পিস মতো মাছ নিয়েছিলাম, তো কিছুটা মাছ আমি আগে ভেজে নিচ্ছি। তো 1 পিস আমি উল্টে দিয়েছি মাছের। এবার এই মাছগুলো আমি তুলে নেব, তুলে নেওয়ার পরে বাকি কয়েকটা মাছ ছিল সেই মাছগুলো আমি ভেজে নিচ্ছি। এবার পুরো মাছ কিন্তু আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেব আলু, আলুটাকে একটু ভেজে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো, দেওয়ার পরে আরেকটু নাড়াচাড়া করে নিচ্ছি, আলুগুলো একটু ভাজা অবধি অপেক্ষা করছি। তো ভাজা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এবার আমি রান্নাটা করব। রান্নাটা করার জন্য আমি এখানে সর্ষের তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে আর তেজপাতা, দিয়ে দিচ্ছি আদা বাটা, আদা বাটা দিয়ে নাড়াচাড়া করছি, আদার যে কাঁচা গন্ধটা সেটা যাতে চলে যায়। এবারে আমি যে গুঁড়ো মশলা রেখেছিলাম ধনে জিরে লঙ্কা এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তার একটা পেস্ট বানিয়ে নিয়েছি, এই পেস্টটা আমি এখন এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এবার সমস্ত মশলা দিয়ে আমি ভালোভাবে আরেকটু নাড়াচাড়া করে নেব। তো যে কোনো মশলা যত বেশি মানে রান্নাটা যত বেশি করে কষাবেন বা যে উপকরণগুলো থাকে তো তত কিন্তু টেস্ট হয়, এটা মশলা কষানোর উপর নির্ভর করে। এবার আমি ফাটানো টক দইটা কিন্তু দিয়ে দিলাম, ফাটানো টক দই দেওয়ার পরে আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু সিম করে দিয়েছি যাতে টক দইটা ছানা কেটে না যায়, হাই ফ্লেমে কখনোই টক দই দিয়ে রান্না করা উচিত নয়, এই জন্য আমি সিম করে কিন্তু নাড়াচাড়া করছি।
এবার যে মশলাটা একটু কষা হয়ে এসেছে, এবার এই পর্যায়ে আমি দিয়ে দেবো ভেজে রাখা আলু। ভেজে রাখা আলু আমি এবার দিয়ে দিচ্ছি। এবার ভেজে রাখা আলু দিয়ে ভালো করে আরো কষিয়ে নিতে হবে, আরো 2-3 মিনিট মতো কিন্তু আমি এখানে কষিয়ে নিচ্ছি। ভালো করে কষানো হয়ে এসছে, এবারে দিয়ে দেবো পরিমাণ মতন জল। পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। এবার ঝোলটা ফুটে উঠেছে, এবারে আমি দিয়ে দেবো এখানে লবণ। এবারে আলু সেদ্ধ হয়ে এসেছিল, আমি দেখে নিয়েছিলাম, দিয়ে দিচ্ছি। এবারে এক এক করে যে মাছগুলো রেখেছিলাম সেই মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়ার পরে কিন্তু আরো কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। এবার মাছগুলো ঝুলে দেওয়ার পরে যেন আরো বড় হয়ে গেছে, দেখুন কেমন লাগছে দেখতে। অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল নোটিফিকেশনটাকে অন করে দেবেন। তো মাছের ঝোল কিন্তু আমার রেডি হয়ে গেছে, দেখুন আমি একটা প্লেটের মধ্যে এটা সার্ভ করে নিয়েছি। তো কেমন লাগছে বন্ধুরা মাছের ঝোলটা দেখতে? এটা মাছের ঝোলও বলতে পারেন, আর তো আমি এটা তেল ঝাল করেছি। তো যদি চান একটু ঝোলটা বেশি রাখবেন কেউ, তো ঝোল রাখতে পারেন। তো তেল ঝাল যেহেতু সেই জন্য একটু তেলটা বেশি লাগে এতে। তো কেমন লাগছে অবশ্যই জানাবেন, এটা গরম ভাতে আপনারা পরিবেশন করবেন, খুবই ভালো লাগে খেতে। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, পরের দিন একটা অন্য নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন এখানেই শেষ, টাটা।